بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ ফির রিয়া ওয়া ক্বাউলিল্লাহি তাআলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا. وعن أبي هريرة رضي الله عنه مرفوعا قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه أشرك معي فيه غيري تركته وشركه رواه مسلم. وعن أبي سعيد رضي الله عنه مرفوعا ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال قالوا بلى قال الشرك الخفي يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل رواه احمد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে কিতাবুত তাওহীদে দর্শের বিষয়বস্তু হচ্ছে রিয়া সম্পর্কে। রিয়া মানে হচ্ছে লোক দেখানো। রাআ ইয়ারা রুইয়ান মানে হচ্ছে নিজে দেখা, আর রা আ ইউরা ই মোরা আতন রিয়া আন বাবে মোফালাত, এটা আরবি গ্রামার, যার মানে হয় দেখানো, দেখানো, অন্যকে দেখানো। তো লোক দেখানো কথা অথবা কাজ, এমন কোন কথা, ভালো কথা বলছেন, সে ভালো কথা মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে হোক অথবা জিকির আজকারের ক্ষেত্রে হোক, এবাদত বন্দিগির ক্ষেত্রে, বাচনিক এবাদত, ভালো কাজ এবাদত, যেরকম এবাদত হোক, দৈহিক এবাদত, নামাজ, সিয়াম, রোজা হোক, হজ, জাকাত, আর্থিক এবাদত, জাকাত, দান, খেরাতি হোক, লোক দেখানো কথা অথবা কাজ। আপনি লোকজনকে দেখাতে চাইছেন কি জন্য? যে যেন লোকেরা আপনার প্রশংসা করে, লোকেরা আপনাকে ভালো বলে। এ হচ্ছে আজকের অধ্যায়। একটি আয়াত এবং দুটি হাদিস রয়েছে, আর তারপরে যে অধ্যায়টি আসছে সেটারও সম্পর্ক কাছাকাছি এরই সাথে। দুনিয়ার গরজে দিনের কাজ করা, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দিনের কাজ করা, মানে দিন ইসলামের বিধিবিধান পালন করছেন অথবা দিন ইসলামের খেদমত করছেন, দুনিয়ার গরজে দিন ইসলামের শিক্ষা অর্জন করছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা। দুনিয়া হচ্ছে ধন সম্পদ, দুনিয়া হচ্ছে নেতৃত্ব, দুনিয়া হচ্ছে আরও যেসব দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী রয়েছে এগুলি। এই দুটো বিষয় হচ্ছে শিরক, লোক দেখানো এবাদত বন্দেগি, শিরকের অন্তর্ভুক্ত প্রশংসার উদ্দেশ্য। আর দুনিয়া অর্জনের জন্য দিনের কাজ করা, বাহ্যিক কাজগুলি ইসলামের কাজ হচ্ছে, নিজে শিখা হোক অথবা অন্যকে শেখানো হোক, প্রচার করাই হোক, আর ইবাদত বন্দেগী হোক, দান খেরাত হোক, দিনের কাজ করছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এই দুই রকমের শিরকের কথা আজকে আমাদের আলোচনায় আসবে। লেখক বলছেন বাবু মা জাআ ফির রিয়া, এই অধ্যায় হচ্ছে রিয়া সম্পর্কে, লোক দেখানো কাজ বা কথা সম্পর্কে যাতে করে প্রশংসা করা হয়। এই মর্মে একটি আয়াত নিয়ে এসেছেন লেখক, সুরাই কাহফের আয়াত নম্বর 110। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিঃসন্দেহে আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ পাক বলছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুমি জানিয়ে দাও মানব জাতিকে যে আমি প্রথম কথা মানুষ, মানুষ মিসল, শুধু মানুষ বলে আল্লাহ ছেড়ে দেননি, মিস লোকুম, তোমাদের মতোই, তোমাদের মতো কোন দিক থেকে, মান মর্যাদার দিক দিয়ে বলা হয়নি, তোমাদের মতো কোন দিক থেকে, এই দিক থেকে না যে আমাদের কাছে যেমন
আসমানের খবর, ওহির খবর, অদৃশ্যের খবর মোটেই আসে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, আকাশ থেকে খবর এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন, কথা বলেছেন, এগুলি দিকে নয়। কোন দিক থেকে বলা হচ্ছে মিসলুকুম, হে মানুষরা তোমাদের মতো আমি মানুষ, মানুষের সৃষ্টিগত যে গুণগুলি রয়েছে সেই গুণগুলির ক্ষেত্রে আমি তোমাদের মতো মানুষ। মানুষের সৃষ্টিগত গুণ হচ্ছে পানাহার করতে হয়, না খেয়ে না পান করে বাঁচতে পারবে না, শ্বাস প্রশ্বাস নিতে হয়, হ্যাঁ ঘুমাতে হয়, বিশ্রাম করতে হয়, ঠিক না, ক্লান্তি আসে, কাজকর্ম মেহনত পরিশ্রম হলে ক্লান্তি আসে, অসুস্থ হয়, সুখও আসে দুঃখও আসে, দুঃখ হলে দুঃখ হয়, কষ্ট হয়, শোকের ছায়া নেমে আসে, এগুলো হচ্ছে মানুষের গুণ। হ্যাঁ, তো মানুষের মধ্যে যে সৃষ্টিগত গুণগুলি রয়েছে সেগুলি আমার মধ্যে রয়েছে। ভুলে যাওয়া, মানুষ ভুলে যায়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাউন, নামাজে যখন দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, আর তারপরে সাহাবীরা বললেন যে দুই রাকাত কেন পড়লেন আর রাসূলুল্লাহ, কি কসর হয়ে গেল নাকি জোহর বা আসরের নামাজ, মানে বাড়িতে বসে থেকে কসর বা দুই রাকাত পড়তে হবে নাকি? বলছে না না, এটা তো হয়নি, আমি তো এটা করিনি। না, আপনি সাল্লাহ তাই রাকাতেন, সাল্লাহ তো রাকাতেন, দুই রাকাত পড়েছেন। দেখো তোমাদের মতো আমি মানুষ, আনসা আমিও ভুলি, কামা তানসাউন যেমন তোমরাও ভুল। মিসলুকুম যদি কেউ তর্জমা করে আর ব্যাখ্যা করে আর বিদাতি ওখান থেকে নিয়ে ওলে, দেখো 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 এই ওয়াহাবিরা বলছে যে নবী নাকি আমাদের মতো, আরে আমাদের মতো সৃষ্টিগত গুণগুলিতে, মান মর্যাদার দিক থেকে নয়, রেসালাতের দিক থেকে নয়, ওয়াহি তার কাছে আসার দিক থেকে নয়, গাইবের খবর তার কাছে আসে সেসব দিক থেকে নয়, সেসব দিক থেকে নয়। আচ্ছা, তারপরে সৃষ্টির যে উপাদান যা থেকে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ কি থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মূল। মাটির সাথে পানি মেশানো হয়েছে, কাদা তিন, আর এই কাদা দিয়ে আদম কাল্লা সৃষ্টি করেছে, এটা হচ্ছে মূল। তারপরে মানুষ কিসের সৃষ্টি হয়? হ্যাঁ, বাপ মায়ের মেলনে, তাই না? তো নবী সাল্লাল্লাহু এগুলি থেকে ব্যতিক্রম কি? তার বাবা আবদুল্লাহ ছিলেন না, মা মেনা ছিলেন না? হ্যাঁ, তুমি সেরকম এসব জিনিস তোমাদের মতো আমি, তাহলে আমি নূর নই, তোমাদের মতোই আমি মাটির, আর আমিও বাপ মায়ের মাধ্যমে পয়দা হয়েছি, আমি আদম সন্তান যেমন তোমরা আদম সন্তান। মিসলুকুম ইউহা ইলাইয়া, এখানে পার্থক্য, যে পার্থক্যের দিকে ইঙ্গিত করেছি যে মর্যাদা, ওহি, রেসালাত, আল্লাহ পাকের সংবাদ মেসেজ, নবুয়াত, এগুলোর ক্ষেত্রে ভিন্ন, ওই দিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন দেখো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি করা হয়, আমার কাছে আসমানের কথা ওহি করা হয়, আল্লাহর বিধান ওহি করা হয়, তোমাদের কাছে কোনো ওহি আসে না, কোনো ব্যক্তির কাছে কোনো আসমানি খবর আসতে পারে না। কাশ হয়ে গেল, দেখে নিল যে এগুলো ভণ্ডামি এদের সুফিদের, হ্যাঁ চোখ বন্ধ করলো আর সারা পৃথিবী খুলে গেল আর সব কিছু দেখছে, বসে বসে পৃথিবীর সব এমন কিছু দেখছে যা সাধারণ মমিন মুসলিম দেখতে পায় না, একমাত্র সুফি পীর দেখতে পায়, এগুলো ভণ্ডামি, এগুলো রেসালাতের দাবি। সে নিজেকে নবী রসুল বলুক আর না বলুক, নবী রসুলের চাইতেও বেশি গুণ, নবী সাল্লাল্লাহু আলাইহি এটা সবসময় হইতো না, চোখ বন্ধ করলেই একবার কাশ হয়ে গেল আর এলাম হইতে শুরু হলো, সব কিছু ইন্তজারে থাকতেন, অপেক্ষায় থাকতেন যে একটা সমস্যা এসছে তো কখন জিবরাইল আসবে আকাশের সংবাদ দিয়ে, অপেক্ষায় থাকতে হইতো। আর এই ভণ্ডদের অপেক্ষাও থাকতে হয় না, চোখ বন্ধ করলে সব জেনে নেয়, বরং এগুলো খোদাই দাবি করা, শুধু রেসালাত না, রেসালাত থেকে উপর দিয়ে গিয়ে হ্যাঁ আল্লাহ পাকের গুণের দাবিদার হওয়া। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিঃসন্দেহে তোমাদের উপাস্য মাবুদ হচ্ছেন ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মাবুদের উপাস্য হওয়ার কোনো গুণ নেই, তার জন্য রুকু নাই, সেজদা নাই, দোয়া নাই, ফরিয়াদ নাই, তিনি উদ্ধার করতে পারেন না, রোগ ভালো করতে পারেন না, তিনি কাউকে ছেলে মেয়ে দিতে পারেন না, হায়াত মতের মালিক না, এটা একমাত্র এক ইলাহর জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত সম্পর্কে গভীরভাবে গবেষণা চিন্তা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল মর্যাদা, না তাতে ঘাটতি রয়েছে, নিচে নামানো হয়েছে, না অতিরঞ্জন বাড়াবাড়ি করে রুবুবিয়াতের গুণ দেওয়া হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম মর্যাদা সেখানে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, হকপন্থীদের পথ। আর
বাতিলপন্থীরা দুই ভাগে বিভক্ত, একদল ঘাটতি করেছে, মানহানি করেছে, যারা রাসূলুল্লাহ আনুগত্য করেন না, রাসূলের অনুসরণ করেন না, ইসলাম ধর্মের নামে রাসূলের নামে ধর্মীয় ব্যবসা করে আর ইসলামকে বেচে খায়, হ্যাঁ রাসূলের সুন্নতের আদর্শের সাথে সম্পর্ক নেই, অথবা দিন ইসলাম থেকে দূরে রয়েছে, বেনামাজি বেদিন হয়ে রয়েছে, মানব রচিত বিধানে বিশ্বাসী, ওরা একদিকে গোমরা পথভ্রষ্ট আর আরেকদল উপরে বাড়াইতে 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 আহাদ আর আহমাদ একই জিনিস, যিনি আহাদ আল্লাহ তিনি আহমাদ, ওই মিমটাকে সরিয়ে নিতে একই হয়ে যায়, কুফরি শিরক করেছে। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা তিনি দিয়েছেন, তিনি সবচেয়ে বেশি ভালো করে জানেন যে আমার নবী মুহাম্মদ কতটা মর্যাদা রাখে, তা এখানে বর্ণনা করা হয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন আয়াতের বাকি অংশে, ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, সুতরাং যে কেউ তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশাবাদী, এই আশা রাখে, ইমান রাখে যে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করব, আল্লাহ পাকের কাছে যাতে করে আমি কামিয়াব হতে পারি, সফলতা লাভ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন উত্তম প্রতিদান দেন, জান্নাত হাসিল করতে পারি, এই আশা কেউ যদি রাখে, আশার একটি দিক হচ্ছে বিশ্বাস রাখা, প্রথম কথা বিশ্বাসী যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাজির হইতে হবে, জবাবদাহি করতে হবে, দুই নম্বর এই বিশ্বাসের সাথে সাথে আল্লাহ পাকের কাছে উত্তম বদলা যেন পাই, সাজা শাস্তির যোগ্য না হয়ে যায়, সেই জন্য গোনা অন্যায় থেকে পাপ থেকে বেঁচে থাকে আর আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে, এটা হচ্ছে ইয়ারজু লিকা রব্বিহির অর্থ। ফালি আমাল আমালান সালিহা, যখন আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জবাবদেহি করতে হবে এবং তার কাছে উত্তম বদলা নেব, জান্নাত নেব, তাহলে ফালি আমাল আমালান সালিহা, শুধু আশা আকাঙ্ক্ষা করলেই হবে না আর শুধু ইমানের দাবিদার জাতিতে মুসলিম হলে হবে না, অবশ্যই অবশ্যই সে যেন ভালো কাজ করে, আমালান সালিহা ভালো কাজ করে, ভালো কাজ কোনটি, এই আমালান সালেহার তাফসির করতে গিয়ে সালাফ সালেহ তাফসির করেছেন, তাফসির কিতাবাদিতে তাদের কথা উল্লেখ করা হয়েছে, আমালান সালেহান মানে হচ্ছে মুয়াফিকান লিসুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক সুন্নতের অনুকূলে কাজ হইতে হবে, অর্থাৎ যে কোনো এবাদত করবেন, কথার এবাদত হোক, জিকির আজকারি হোক, আর দুয়াই হোক, আর সালাত হোক, অথবা দৈহিক এবাদত হোক, নামাজ হোক, আর অন্য কোন ইবাদত হোক, যে কোন ইবাদত বন্দি হোক, সেটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করতে পারতেন, তারপরে করেননি, আর আপনি বলছেন না না এটা তো কাজটা তো ভালোই লাগে, মন্দ কি লাগে, এটা চলবে না, এই যুক্তি চলবে না। তো আমালান সালেহা নেক আমল কোনটি, প্রথম শর্ত নেক আমল আমল কবুল হওয়ার জন্য দুইটি শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে কাজটি হইতে হবে, এই শর্ত। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের রবে তার তার প্রতিপালকের ইবাদতে যেন কোনো কাউকে শরীক না করে, ওয়ালা ইউশরিক আর শরীক না করে, অংশীদার স্থাপন না করে, বিইবাদাতি রব্বিহি ওই ব্যক্তি যে আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, জান্নাতে আশাবাদী, আল্লাহর প্রতি ইমানদার, সে যেন তার প্রতিপালকের এবাদতে কোনো কাউকে অংশীদার না বানায়, শিরক না করে, দ্বিতীয় শর্ত এটা, আগে করেন আর পরে করেন, কি শর্ত, যে শিরক মুক্ত এবাদত হইতে হবে, আর আগে কি বলা হয় আমালান সালেহার তাফসীরে কি বললাম যে রাসূলুল্লাহ আদর্শ মোতাবেক হইতে হবে, মানে বিদাত মুক্ত এবাদত হইতে হবে, ধর্মের নামে কোনো নতুন কাজ করবেন না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করার অনুমতি দেননি। হ্যাঁ, আর এই যুক্তি পেশ করা চলবে না যে নিষেধ কোথায় আছে, মিলাদ করা কোথায় নিষেধ আছে, শবে মেরাজ আমরা রাতে নফল পড়ব কোথায় নিষেধ আছে, তো তো এইরকম যুক্তি আমিও দিতে পারবো, হ্যাঁ আমিও দিতে পারবো যে আমি সকাল 10টায় আজান দেবো, একামত দেবো, জামাত করবো, নিষেধ কোথায় আছে, আপনি যদি শবে মেরাজ করেন তো আমি আর অন্য কোনো একটা রাত ধরে নেবো, ওই রাতে আমরা সারা রাত নফল পড়বো, সব গ্রামের লোককে জমা করবো, কোথায় নিষেধ আছে, তাহলে এইভাবে তো বিদাতের দরজা খুলে যাবে। তো এবাদতের ক্ষেত্রে এটা চলবে না যে নিষেধ কোথায়, এইরকম কথা বিদাতীরা বলে যাদের অন্তর বাঁকা, কোরআন হাদিস মানতে চায় না, ওদের বলে এবাদত হচ্ছে তৌকিফি, তৌকিফ মানে হচ্ছে নির্ভরশীল, কিসের ওপর, কোরআন সুন্নার দলিলের ওপর, প্রুফ আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করতে পারতেন না, আল্লাহু আল্লাহুর জিকির ধরেন উদাহরণস্বরূপ, হু হুর জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যেগুলো নাকি ওদের কাছে জিকির বলছে চলবে, তো চলবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাধা ছিল, এমন কি যে সেই যুগে ক্যামেরা ছিল না,
মোবাইল ছিল না, হ্যাঁ উড়োজাহাজ ছিল না, সেজন্য বিশ্লেষণ ওগুলো ব্যবহার করেননি। তো এমনকি যে এই জিকিরগুলো করতে পারতেন না, যদি এগুলো নেকির কাজ হতো, সোয়াবের কাজ হতো, আল্লাহ পাকের নিকটে পৌঁছাইতো ইবাদতগুলো, তো করতে পারতেন না, কেন করেননি? তিনি সুবহানাল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ করেছেন, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, আল্লাহু আকবার করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করেছেন, ওটা কেন করেন না? তিনি দুরুদে ইব্রাহিমে শিখিয়েছেন, কিন্তু তিনি দুরুদে তাজ, দুরুদে তোনাজ্জিনা মাহি আর গঞ্জুল আর সেই সব শেখাননি কেন? ওর করতে পারতেন না যদি থাকতো ইসলামে? তাহলে এগুলোর কোনো অনুমতি নেই, এগুলো তোমাদের মুরব্বি বুজুগানে দিন, যাদেরকে ওই রসুলের হক দিয়ে দিয়েছে ভাগ বন্টন করে, তারা তোমাদেরকে শিখিয়েছে, এগুলো ইসলামে নেই। তো বিদাত মুক্ত ইবাদত হইতে হবে একমাত্র রসুলের তরিকায় হইতে হবে, আর একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আমি এই জন্য খুব সহজ ভাষায় বলি যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে আর একমাত্র রসুলের তরিকায় হইতে হবে। আমার আপনার তরিকা ইবাদত চলবে না, যে আমি একটা বিশেষ তরিকা পছন্দ করলাম আর আমাদের মুরব্বি সাহেব পছন্দ করেছে শুরু করে দিলে, এটা চলবে না। জিলানি চিস্তি শুরু করলো শুরু করে দিলে, না চলবে না। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাহলে এখানে আল্লাহর এবাদতে যেন শিরক না হয় এই শর্ত লাগিয়েছেন, এবাদত কবুল হওয়ার জন্য, তাহলে আখেরাত আল্লাহ পাকের কাছে কিছু পাবেন। তাহলে লোক দেখানো যদি কোনো কথা কাজ হয়, ধর্মেরই কাজ করেছেন বাহ্যিক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, তাহলে কিছু পাবেন না, আল্লাহর কাছে কিছু পাবেন না, বরং আল্লাহ পাকের কাছে আজাব শাস্তি পাবেন, জাহান্নাম পাবেন, জান্নাত পাবেন না, উত্তম প্রতিদান পাবেন না। রিয়া কাকে বলে? রিয়ার সংজ্ঞাতে গিয়ে ভাষ্যকার বলছেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি লোক দেখানো কাজ করে, সে যেন এই উদ্দেশ্য করছে যে আইয়ারান নাসু আন্নাহু ইয়ামালু আমালান আলা সিফা, লোকজনকে দেখাতে চাইছে যে আমি এই এই জন্য কাজ করছি, লোকজনের কাছে প্রকাশ করছে যে আমি এই জন্য কাজ করছি, কিন্তু ওয়া ইয়ুদমিরু ফি কালবিহি সিফাতান উখরা, তার অন্তরে কিন্তু অন্য কিছু আছে। এখন লোক দেখানো কথা কাজের এই কথাটা ফিট করেন, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেছে তাই নামাজ পড়ে, লোকজন শ্বশুর বাড়ির লোককে ওই গ্রামবাসীকে দেখালে যে আমি নামাজি, নামাজ পড়ি, কিন্তু ভিতরে কি আছে? আমি কখনো নামাজ পড়তাম না, তাই না? নামাজটাকে সুন্দর করে পড়ছে, কিন্তু ভিতরে কি আছে? লোকজনকে দেখাচ্ছে আমি সুন্দর নামাজ পড়ি, ধীর স্থির সাথে নামাজ পড়ি, কারণ লোকজন দেখছে, সেই জন্য এদেরকে দেখাতে চাইছে, কিন্তু অন্তরে কি আছে? যে যত তাড়াতাড়ি সারতে পারি আমি এইরকম এত এত সময় দিয়ে নামাজ পড়া সময় নেওয়া আছে, ঠিক না? তাহলে দুই রকম অবস্থা, তার বাহ্যিক অবস্থা একরকম, বাহ্যিক উদ্দেশ্য একরকম, লোকজনকে দেখানো কিছু, দান খেরাত করছে, লোকজন তো দেখলো যে আরে বাবা দান তো করলো, অনেক টাকা দান করলো, অনেক কিছু দিল দিন ইসলামের জন্য, কিন্তু ভিতরে কি আছে? উদ্দেশ্য আল্লাহ নৈকট্য লাভ করেন, উদ্দেশ্য হচ্ছে লোকজন যেন প্রশংসা করে, খ্যাতি হয়। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের তৌহিদ তো তিন প্রকার, কিন্তু বিশেষ করে যেই তৌহিদটাকে মুসলিমরা অধিকাংশ নষ্ট করেছে, আজকাল অধিকাংশ মুসলিম এই তৌহিদকে নষ্ট করেছে। আর কাফেররা কুফরির যুগে মক্কার মুশরিকরা তৌহিদে রুবুবিয়াতকে মানত, কোন কোন তৌহিদকে তারা নষ্ট করেছিল? তৌহিদে ইবাদাত বা তৌহিদুল উলুহিয়াকে, ইবাদাতটাকে বলা, আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে যে বান্দা যে কাজগুলি করছে এগুলিতে শরীক করা, শিরক ফিল ইবাদা, আল্লাহ ওটাই নিষেধ করেছেন বিশেষ করে, কারণ অধিকাংশ মানুষ ইবাদতে উলুহিয়াতের শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন শিরক না করে, ইবাদতে শিরক না করে, যদি প্রভুত্বে আল্লাহর কাজগুলিতে শিরক করে, আল্লাহ সন্তান দেন আর বাবাও দিতে পারে, জিলানি চিস্তি দিতে পারে, মাজারে গেলেও পাওয়া যায়, তো রুবুবিয়াত আল্লাহর কাজে শিরক করলো, হ্যাঁ তাওহীদ রুবুবিয়াতে শিরক করলো, কিন্তু কাফের মুশরিকরা ইবাদতে শিরক করতো রুবুবিয়াতে শিরক করতো না। আরো মুশরিক আবু জাহল আবু লাহাবকেও জিজ্ঞেস করলো, কোরআনের ভাষায় বিভিন্ন আয়াত রয়েছে, তারা এই কথা বলতো না যে আমাদের ছেলেগুলো লাত হবাল এই দেবদেবী দিয়েছে, ঠিক না? কিন্তু আজকালকার যারা শিরককারী মুসলিম তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ছেলেটা অনেকদিন পরে ছেলে মেয়ে হলো, অনেকদিন হয়েছিল না ভাই, তারপর আজমির শরীফে গিয়েছিলাম, বাবার দান এটা, ঠিক না? রুবুবিয়াত শিরক করে, কত জঘন্য এরা। এই আয়াত থেকে জানতে পারলাম যে আন্নার রিয়া শিরক, লোক দেখানো কথা কাজ হচ্ছে শিরক, আর মুশরিকদের মধ্যে যে শিরক পাওয়া যেত সেটা ছিল শিরক ফিল ইবাদা, ইবাদতে শিরক করত, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াত তা শিরক করত। আল্লাহ পাকের সাথে কোন কাউকে শরীক করা যাবে না, না জিব্রাইল মিকাইল ফেরেশতাকে, না দেবদেবীকে, না নবী রসুলগণকে, না উলিয়া উলিয়াকে, কাউকে শরীক করা যাবে না,
হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ। এই মর্মে আর যে দুটি হাদিস রয়েছে তা দেখা যাক। বলছেন লেখক, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মারফু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছেছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। নবী সাল্লাল্লাহু কি বলছেন? কালাল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন। হাদিসে যদি আসে মহান আল্লাহ ইরশাদ করেন আর সেটি আয়াত নয়, তাহলে সেই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি আর কোরআনে পার্থক্য, কোরআনের শব্দ অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে ওহি। হ্যাঁ, শব্দ অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে ওহি। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এতে শব্দের পার্থক্য হইতে পারে, হ্যাঁ, বিষয়বস্তুটা আল্লাহর পক্ষ থেকে, অন্যান্য হাদিস বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, সেটাও তো ওহি, তাহলে পার্থক্য কি হবে? তখন বলবেন যে হাদিসে কুদসি ওই ওহিটাকে বলা হয়, ওই হাদিসটাকে বলা হয় যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়েছে। তাআলাল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, আর যেটাতে মানে কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর, ওইটা হাদিস, ওই হাদিসে কুদসি না, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হলো না। কালাল্লাহ যে যেখানে রয়েছে, মহান আল্লাহ বলেন আর সৌমলি, রোজা আমার জন্য, হাদিসে কুদসি। বলছেন আল্লাহ তাআলা, আনা আগনা শরাকায় আনি শিরক, আমি যত শরিকরা রয়েছে, পার্টনাররা রয়েছে, তাদের মধ্যে সবচাইতে বেশি অমুখাপেক্ষী শিরক থেকে, পার্টনারশিপ থেকে। মানে দুনিয়ার যত শরিকরা থাকে একে অপরের কিন্তু কি মুখাপেক্ষী, একা চলবে না, আপনার চলবে না আপনার স্ত্রী ছাড়া, আপনার স্ত্রী চলবে না স্বামী ছাড়া, ঠিক না? আর তারপরে একা ব্যবসা করতে পারেন না, সেই জন্য অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। যদি মনে করেন যে আমি টাকা পয়সার ব্যাপারটা আমি একাই পারব, কর্মচারী ওরা তো শরিক আপনার, চলে যাক তো, ধর্মঘাট করে কি অবস্থা হয় আপনার, ভাঙচুর করে দিক তো, সব নষ্ট করে দিক তো, আপনার পয়সা দিয়ে শুধু আপনার ব্যবসা বিজনেস করে নেবেন, হবে না, তাই না? তাহলে ওরা শরিক, কিন্তু আল্লাহ পাকের কোনো শরিক আছে? কোনো ক্ষেত্রে শরিক লাগে না। তাই আল্লাহ পাক বলছেন যে আমি যত শরিক পৃথিবীর হইতে পারে, সমস্ত শরিকের মধ্যে সর্বাধিক অমুখাপেক্ষী, মানে কারো মুখাপেক্ষী নয়, কি থেকে? আনি শিরকে, পার্টনারশিপ থেকে, শরিক হওয়া থেকে, আমার কোনো শরিক নেই কোনো ক্ষেত্রে। মান আমেলা আমালান, সুতরাং কেউ যদি এমন কাজকর্ম করে, আমল করে ধর্মের নামে, ইমান ইসলামের নামে কাজ করলো, কিন্তু আশরাকা মাইয়া ফিহে গাইরি, আমার সাথে ওই কাজে অন্য কাউকে শরিক করে ফেললো, নামাজ পড়লো আর মাঝখানে নিয়ত করলো যে নামাজটা একটু সুন্দর করে পড়ি, কারণ আমাদের সাথী বন্ধুরা অনেকে দেখছে, তাকাচ্ছে, মসজিদ ভর্তি আছে, এত তাড়াতাড়ি যদি রুকু সিজদা করি তো লোকে কি বলবে, নামাজ পড়ে কিন্তু আজকে বাড়িতে মেহমান আছে, বাসাতে যদি নামাজ পড়ে নি তাহলে মেহমান ভাবে যে লোকটা নামাজ পড়ে কি পড়ে না, সন্দেহ করবে, চলো আজকে তো জামাতে মসজিদে যেতেই হবে। মূল ইবাদতটা ওর ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যে সুন্দর করলো নামাজটাকে, এটা যদি লোক দেখানো হয় তাহলে এটার নামাজ ছোট শিরক, শুনে রাখে, মূল ইবাদত আল্লাহর জন্য, কিন্তু অতিরিক্ত যেটুকু হয়েছে ইবাদতের সৌন্দর্য সেটা কার জন্য? পরে লোক দেখানো নিয়তটা এসছে, আসল নামাজটা আল্লাহর জন্য, তাহলে এটা হচ্ছে শিরক আসগার, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না। কিন্তু যদি মূল ইবাদতটাই হয় লোকের জন্য, আসলে নামাজ পড়ে বেনামাজি, কিন্তু না আজকে এই পরিস্থিতিতে নামাজ না পড়লে চলবে না, পড়তে হবে যেখানে হোক না কেন, বাপের সামনে বললে হোক আর কফিলের সামনে বললে হোক অথবা শ্বশুর বাড়িতে গিয়ে, যেখানে হোক না কেন আজকে এই নামাজটা পড়তে হবে, আমি পড়তাম না কিন্তু নামাজ পড়তে হবে, পরিবেশ বলছে তোকে নামাজ পড়তে হবে, তাহলে মূল ইবাদতটা কার জন্য? আল্লাহ ছাড়া অন্যের জন্য, মানুষের জন্য, যার ফলে এটার নাম কি? বড় শিরক। এরকম দানের ক্ষেত্রে, এরকম রোজার ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে না, মূল ইবাদতটাই যদি শুরু হয় লোক দেখানো তাহলে বড় শিরক। ওই শিরকে আর কবর মাজারে আর দেব দেবী সিজদা করে কোনো পার্থক্য করে, নামাজ পড়েও দেব দেবী সিজদা করা সমান অপরাধ করলো, কারণ সে নামাজ তো আল্লাহর জন্য মোটেই পড়েনি, সে দান খায়রাত তো আল্লাহর জন্য মোটেই করেনি, বড় শিরক হইতে পারে এই জন্য রিয়া, আর ছোট শিরক হইতে পারে। কেউ যদি এইরকম কাজ করে, আমার সাথে কাউকে শরিক করে, আল্লাহ পাক বলছেন তারাক তো, তাহলে তাকেও আমি ছেড়ে দিই, আল্লাহ ছেড়ে দেন তাকে, আল্লাহ সহায় ছেড়ে দেন একবার ওই বান্দাকে, অশিরক আর তার এই শিরকি আমলকেও ছেড়ে দিই, কোনো পরোয়া করি না তার,
রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসে সতর্ক করা হয়েছে সমস্ত রকমের শিরক থেকে, কোন শিরক যেন তোমার মধ্যে না থাকে, বড় শিরক ছোট শিরক। আর যদি শিরক থাকে আমলে, তাহলে আল্লাহ ছেড়ে দেন তাকেও, শিরকারীকে আর ওই আমলকেও, তার মানে আল্লাহ পাক শিরকি আমল কবুল করেন না, তাহলে আমল ধ্বংস। বড় শিরক করলে অতীতের সব আমল ধ্বংস হয়, আর ছোট শিরক করলে ওই আমলটা ধ্বংস হয়। যেমন কোনো একটা নামাজ লোক দেখানো করলেন, তা ওই নামাজটা নষ্ট হলো। মাঝখানে যদি লোক দেখানো নিয়তটা আসে, মূল ইবাদত আল্লাহর জন্য হয়ে থাকে, ছোট শিরক, ছোট শিরক হলে ওই আমলটা ধ্বংস হবে। যেমন বিদাত হলে যে আমলটাই বিদাত করবেন ওই আমলটা ধ্বংস হবে, জীবনের সমস্ত আমল ধ্বংস হবে না, ঠিক ওই রকম। আল্লাহ পাক রব্বুল আলম যেন সমস্ত আমল সুনির্দিষ্ট করা আবশ্যক ফরজ। ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইখলাস যদি নিষ্ঠা থাকে, ইখলাস থাকে আপনার, তাহলে অল্প আমলে অনেক নেকি পেতে পারেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরফু হাদিস, আলা তোমাদেরকে কি জানিয়ে দেব না, বেমা হুয়া, এমন এক বিষয় সম্পর্কে, হুয়া আখওয়াফু আলাইকুম ইন্দি, আমার নিকট সেটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস বা এক অত্যন্ত ভয়ের বিষয়। কি থেকে? মিনাল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের যে ফিতনা রয়েছে, দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয়ঙ্কর বিষয় সম্পর্কে তোমাদের জানিয়ে দেব নাকি। দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা যে প্রতিটি নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন, তাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল, সতর্ক করেছেন দাজ্জাল থেকে প্রত্যেক নবী, সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। কালু সাহাবীরা বলেন, ভালো ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন যে দাজ্জাল চাইতে বেশি ভয়ঙ্কর, মানুষের জন্য ক্ষতিকর কি হতে পারে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকুল খাফি, গোপনীয় শিরক, যে শিরক ভিতর ভিতর হয় আর উপরে বোঝা যায় না। আর কবর মাজারে সেজদা করলে দেখা যায় যে শিরক করে দিল, দেবদেবীকে ডাকলে দেখা যায় যে ও শিরক করে দিল, তাই না? কিন্তু এই শিরকে খাফি, লুকায় তো শিরক, লোক দেখানো কথা কাজ, ভিতরে যে খারাপ নিয়ত আছে, লোক দেখানোর উদ্দেশ্য আছে, এটা বাজি বোঝা যায় না। এই যে টাকা পয়সা ধন দৌলতের জন্য আসলে ইসলামিক শিক্ষা লাভ করছে, শুধু ডিগ্রি নেওয়ার জন্য বা এর মাধ্যমে একটা ভালো জাত করে জব মিলে যায় সেই জন্য, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ইসলামিক মাদ্রাসায় পড়েছে, কিন্তু ভালো একটা দুনিয়ার চান্স নেওয়ার জন্য গেল, সব গেল। দিনের শিক্ষা পয়সা অর্জন করার জন্য কখনো করা যাবে না। তাহলে এখানে শুনে রাখেন ভালো করে, এটা অনেকে বুঝে না, দুনিয়ার শিক্ষা দুনিয়া অর্জন করার জন্য করেন। আপনি ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, আর যদি আশা থাকে যে এই ডাক্তার ইঞ্জিনিয়ারই আমার ছেলেকে পড়ি, আমি ভালো টাকা পয়সা ইনকাম করবো, ভালো একটা যাতে করে দুনিয়ার একটা কিছু পাই হয়, তাহলে এটা শিরক নাই। কারণ দুনিয়া পড়ছে কিসের জন্য? দুনিয়া হাসিলের জন্য। ডাক্তার হচ্ছে ইনকাম করবে সেই জন্য, ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো এটা কিছু নেওয়ার জন্য, হাসিল করা যায় দুনিয়ার। কিন্তু আলেমের দিন হচ্ছেন, হাফেজে কোরআন হচ্ছেন, আর ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছেন ছেলেকে, আর আশা করছেন যে না এর মাধ্যমে ভালো একটা পোস্টে যেন যেতে পারে, আর খ্যাতি লাভ করতে পারে, আর অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, হ্যাঁ বিদেশ যাওয়ার সুযোগ সুবিধা হইতে পারে, এইরকম যেন উদ্দেশ্য না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য আমি ভয় করছি, কারাকে সম্বোধন করে বলেছিলেন? সাহাবীরাকে, সাহাবীদের সম্পর্কে খুব ভয় করছি। দাজ্জালের চাইতে বেশি ভয় লাগে তোমাদের সম্পর্কে একটা বিষয়কে, সেটা কি? শিরকুল খাফি, গোপনীয় শিরক। ইয়াকুমুর রাজুলু, মানুষ দাঁড়ায়, ফায়ুসাল্লি, নামাজ পড়তে, সলাতে দাঁড়ায়, নামাজ তাহলে শুরু করেছে আল্লাহর জন্য, কিন্তু ফায়ুজাইয়ান সলাতাহু, তারপর নামাজটাকে খুব সাজিয়ে পড়তে লাগলো, অলঙ্কৃত করলো, সুন্দর রুকু সেজদা আর আতায়াত আর দুয়া ধরে সে তো ধরেছে। কেন? লেমা ইয়ারা মিন নজরে রাজুলিন, অথবা কান্না শুরু করেছে নামাজের মধ্যে। কেন কান্না? এই কান্না তো নির্জনে আসে না আপনার, এই রোগ কেন আপনার? একা হইলে বেশি কান্না আসা উচিত ছিল, নির্জনে আসে না, লোকের সামনে কান্না আসে কেন? লেমা ইয়ারা, কি জন্য? যে ও দেখতে পাচ্ছে, মিন নজরে রাজুলিন, তাকে দেখছে, ফলো করছে, সেই জন্য তার এ ইবাদতের এত সৌন্দর্য। রাওয়াহু আহমদ, হাদিসটি ইমাম আহমদ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন, আর ইবনে মাজাহতেও হাদিসটি রয়েছে। এই হাদিস থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরদী আর হিতাকাঙ্ক্ষী ছিলেন উম্মতের, তোমাদের জন্য ভয় করছি, সাবধান। এটা কে বলে? বাবারে, বাপ মা ছেলেকে বলে, রাত্রে বাইরে থাকিও না, খুব ভয় লাগে, স্কুল মাদ্রাসা যাচ্ছ, রাস্তাঘাটে বিলম্ব করিও না, আজকাল যুগ জামানা লোক খারাপ, যুগ জামানা খারাপ কথাটা কিন্তু খারাপ, জায়েজ না। আমাদের দেশের লোকে কি বলে, আজকাল যুগ জামানা খারাপ, তো গাল দিলেন আপনি জামানাকে, জামানার মালিক আল্লাহ, এইগুলো বুঝেন আমাদের দেশের মানুষরা। ইয়াসুবুদ্দাহার, আবু দাউদের লাস্ট হাদিস, শেষ হাদিস, ইউজিন ইবনে আদম, আদম সন্তান কষ্ট দিয়ে থাকে আমাকে,
কিসে কষ্ট দিয়ে থাকে? ইয়াসুবুদ্দাহার, জামানাকে গালমন্দ করে। যুগ খারাপ, যুগ কি খারাপ করলো? দিন খারাপ না রাত খারাপ? না দিনের লোক আর আজকালকার যুগের লোকেরা খারাপ? লোকেরা তা বলে যে আজকালকার লোকেরা খারাপ, আজকাল আজকালকার বা এই জামানার লোক খারাপ, এটা বলতে পারেন আপনি? আমাদের যে কত সংশোধনের প্রয়োজন রয়েছে এইরকম অবৈধ হারাম কথাগুলি আমরা বলছি আর আল্লাহকে কষ্ট দেওয়া। হাদিস বলছে আল্লাহকে কষ্ট দেয় এরকম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরদী ছিলেন উম্মতের, এই জন্য সতর্ক করেছেন। তারপরে রিয়া, লোক দেখানো এই বিষয়টি সম্পর্কে আশঙ্কা করেছেন নেক লোকদের সম্পর্কে, কারণ যারা ফাসেক বেনামাজি ওদের লোক দেখানোর ব্যাপারে তো আসলেই নামাজ পড়ে না, একদিন নামাজ পড়লে এমনি তো শিরক ফরিতি আছে, পাপে আছে। কিন্তু ধার্মিক লোক, আল্লাহওয়ালা লোক, দিনের দাওয়াতের কাজ করছে, আর দুনিয়ার গরজ, ইসলামের খেদমত করছে, টাকা পয়সা দান খেরাত করছে, আর দুনিয়ার গরজ, বিপদ। সাহাবায়ে কিরামদের সম্পর্কে ভয় করেছে, ওরা সবচেয়ে বেশি সালেহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। দাজ্জালের চাইতে বেশি তোমাদের জন্য এই ফিতনা, দুনিয়ার কোনো গরজ চলে আসা, লোক দেখানো কোনো কাজ, আল হাজর মিনা রিয়া মিনা শিরক, লোক দেখানো কাজ এবং শিরক থেকে সতর্ক করা হয়েছে হাদিসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।